সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম হামলা কমেছে রাশিয়ার কিন্তু সন্ত্রাসবাদ এখনো হুমকি হয়ে আছে ইউর জন্য বলছে ইউরোপল রাশিয়ার অধিকৃত অঞ্চলে হামলা পঞ্চাশ রুশ সেনা নিহত বলছে ইউক্রেন ইউক্রেনের চারটি বিমান ভূপাতিত করেছে রাশিয়া অস্বীকার করছে কিয়ার রাশিয়াকে ড্রোন সরবরাহ ইস্যুতে যা বলল ইরান বিদেশে অভ্যুত্থান চেষ্টা নিয়ে জনবল্টনে বিরল স্বীকারোক্তি বাইডেনের সফরে কোনো লাভ নেই প্রতিরোধী লক্ষ্য বাস্তবায়নের উপায় বলছে হামাস ইতালীয় সংস্থাগুলি ইরানের সাথে কাজ করতে আগ্রহী বললেন আমির হিয়ান পনেরো দফা আলোচনায় মেলেনি সমাধান লাদাখ নিয়ে ফেরে সেনা বৈঠক ভারত চীনের এবং মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যেতে পারেন গোতাবায়া দাবি টেইলি দর্শক বাইডেনের সফর অনুষ্ঠিত হচ্ছে নেটোর আঞ্চলিক পরিকল্পনার অংশ হিসেবে নেটো চায় ইসরায়েল সহ কয়েকটি আরব দেশকে নিয়ে একটি সামরিক জোট গঠন করতে ওই জোট গঠিত হলে ফিলিস্তিনদের আশা আকাঙ্ক্ষা নস্বাত হয়ে যাবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামলা কমেছে রাশিয়ার কিন্তু সন্ত্রাসবাদ এখনো হুমকি হয়ে আছে ইউর জন্য বলছে ইউরোপল হামলা কমেছে কিন্তু ইউক্রেনের যুদ্ধ এবং মহামারী চলাকালীন প্রচারণা বৃদ্ধির কারণে সন্ত্রাসবাদ ইউরোপীয় ইউনিয়নের জন্য হুমকি হয়ে আছে ইউরোপল বুধবার বলেছে দুই হাজার একুশ সালে সফল ব্যর্থ এবং ব্যর্থ আক্রমণের মোট সংখ্যা ছিল পনেরোটি আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম শতান্ন ইউরোপল তার বার্ষিক প্রতিবেদনে বলেছে এক ভিত্তিক সংস্থাটি বলেছে বামপন্থী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে এটি হয়েছে কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং কোভিড নাইন্টিন মহামারীর প্রভাব আগামী বছরগুলোর জন্য নিরাপত্তা হুমকির প্রতিনিধিত্ব করে ডকুমেন্ট যোগ করেছে ইউরোপল প্রধান ক্যাথরিন জীবল এক বিবৃতিতে বলেছেন রিপোর্টের উপসংঘায় নিশ্চিত করে যে সন্ত্রাসবাদ ইউর জন্য একটি বাস্তব এবং বর্তমান বিপদ রয়ে গেছে ভূরাজ্যতিক অস্থিরতার সময়ে ইউকে অবশ্যই তা সন্ত্রাস ব্যবস্থা আগের চেয়ে বেশি বজায় রাখতে হবে তিনি যোগ করেছেন এতে কোনো সন্দেহ নেই যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধের ভূ রাজনৈতিক পরিবর্তন এবং ফলাফল ইউ নিরাপত্তার উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে প্রতিবেদনে তাকে উদ্ধৃত করা হয়েছে তিনি বলেন যুদ্ধ ইতিমধ্যে সদস্য দেশ থেকে বেশ কিছু উগ্রবাদী ব্যক্তিকে আকৃষ্ট করেছে যারা উভয় পক্ষের লড়াই যোগ দিয়েছে তিনি বলেন সংঘাতের কারণে বিশেষ করে ইন্টারনেটে সহিংস চরমপন্থী প্রতিক্রিয়া এবং সাজসজ্জার সূত্রপাত হতে পারে যে বলে বলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র থেকে বিদেশের যোদ্ধারা ফিরে আসার পর ইউরোপীয় দেশগুলোর অতীতের পাঠ শেখার প্রয়োজন ছিল কোভিড-19 এর মহামারীটি আলাদাভাবে তরুণদের এবং অপ্রাপ্ত বয়স্কদের সামাজিক বিচ্ছিন্নতা এবং অনলাইনে সময় কাটানোর কারণে বিশেষত মৌলবাদের জন্য ঝুঁকিপূর্ণ করেছে ইউরোপল বলেছে। কিছু সদস্য রাষ্ট্র কোভিড-19 বিরুদ্ধে এবং সরকার বিরুদ্ধে চরমপন্থী চক্রপথকে প্রকাশ্য হুমকি, অনলাইন ঘৃণামূলক বক্তব্য এবং সহিংস সত্তার ব্যবহারের আকারে আবির্ভূত হতে দেখেছে। 2021 সালে সন্ত্রাস সম্পর্কিত অপরাধের জন্য ইউরোপীয় ইউনিয়নে 388 সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছিল। অস্ট্রিয়া, ফ্রান্স এবং স্পেনে জিহাদি সন্ত্রাসবাদের সাথে যুক্ত লঙ্ঘনের তদন্তে ক্যাম্পাসের পর দুই তৃতীয়াংশেরও বেশি দুইশো ষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে ইউরোপল জানিয়েছে রাশিয়ার অধিকৃত অঞ্চলে হামলা পঞ্চাশ রুশ সেনা নিহত বলছে ইউক্রেন রাশিয়ার দখলকৃত খেসন অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়েছে ইউক্রেনের সেনারা ইউক্রেনের দাবি হামলায় অন্তত পঞ্চাশ জন রাশিয়ার সেনা নিহত হয়েছে তবে রাশিয়া বলেছে ছয় জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে খেরসন এখন রাশিয়ার দখলে সেখানে হামলা করেছে ইউক্রেনের সেনা ইউক্রেনের কর্মকর্তাদের দাবি তাদের আক্রমণে রাশিয়ার কামান অস্ত্রশস্ত্র গোলাবার ধ্বংস হয়েছে আর মারা গেছেন পঞ্চাশ জন রাশিয়ার সেনা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে এই হামলায় ছজন জন বেসামরিক মানুষ মারা গেছেন আহত হয়েছেন অন্তত বারোজন জন গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া তারপর থেকে দুই দেশে বেসামরিক মানুষদের মৃত্যুর জন্য একে অপরকে দায়ী করছে ইউক্রেনের অভিযোগ মিকোলাইভে রাশিয়ার গোলায় আঘাতে বারো জন আহত হয়েছেন এছাড়া রাশিয়ার রকেট শহরের চিকিৎসা কেন্দ্র ও বাড়ির উপর আছড়ে পড়েছে আমেরিকার বাড়তি সাহায্য আমেরিকা জানিয়েছে তারা ইউক্রেনকে একশো কোটি ডলারের বাড়তি আর্থিক সাহায্য করবে এই অর্থ দিয়ে ইউক্রেন স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের বেতন দিতে পারবে রাজস্ব মন্ত্রণালয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান অর্থ সাহায্য তারই অঙ্গ গত মে মাসে বাইডেন ইউক্রেনকে সাতশো কোটি ডলার দেয়া সিদ্ধান্ত নেন জার্মান ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর কথা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রেজদিকপ জানিয়েছেন তিনি জার্মানির প্রতিরক্ষা সঙ্গে কথা বলেছেন ইউক্রেনে অস্ত্র পাঠানো ব্যবহার নিয়ে তাদের কথা হয়েছে তিনি জানিয়েছেন জার্মানির কাছ থেকে তারা শীঘ্রই ভালো খবর শুনতে পাবেন বলে আশা করছেন খাদ্যশস্য নিয়ে আলোচনা তুরস্কের উদ্যোগে বুধবার ইস্তাম্বুলে আলোচনায় বসবেন ইউক্রেন রাশিয়া তুরস্কের সেনা প্রতিনিধি দল সঙ্গে থাকবেন জাতিসংঘের প্রতিনিধিরা কৃষ্ণসাগর থেকে জাতিসংঘের করিডোর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য ভর্তি জাহাজ যাতে আসতে পারে তা নিয়ে কথা হবে জাতিসংঘের মহাসচিব অবশ্য বলেছেন এই প্রকল্প বাস্তবায়িত করতে গেলে এখনো অনেকটা পথ হাঁটতে হবে ইউক্রেনের চারটি বিমান ভূপাতিত করেছে রাশিয়া অস্বীকার করছে কি ইউক্রেনের বিমান বাহিনী বুধবার অস্বীকার করেছে যে রুশ বাহিনী ইউক্রেনের চারটি ইউক্রেনের সামরিক জেটকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে রুশ বাহিনী একটি এবং ইউক্রেনের বিমান বাহিনীর অঞ্চলে ধ্বংস করেছে তারা আরও বলেছে যে তারা দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইপ অঞ্চলে আরও একটি সু টোয়েন্টি ফাইভ এবং একটি মিগ টোয়েন্টি নাইন আর একটি সোভিয়েত ডিজাইন করা যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনীর মুখপাত্র ইউরি ইহানত এ দাবিকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন রাশিয়াকে ড্রোন সরবরাহ ইস্যুতে যা বলল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানহানি বলেছেন নতুন প্রযুক্তির ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সহযোগিতা নতুন কিছু নয় ইউক্রেন যুদ্ধের আগে থেকে দু দেশের মধ্যে ক্ষেত্রে সহযোগিতা শুরু হয়েছে এবং তা অব্যাহত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি গতকাল মঙ্গলবার কথা বলেন গতকাল জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে রাশিয়াকে খুব দ্রুত সময়ের মধ্যে অস্ত্র পরিবহনে সক্ষম ড্রোন সহ কয়েকশো ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন উপদেষ্টা এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আরও বলেছেন ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকে কিছু নবপ্রযুক্তির ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা চলে এসেছে সাম্প্রতিক সময়ে ক্ষেত্রে বিশেষ কোনো ঘটনা বা পরিবর্তন ঘটেনি তিনি বলেন ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান পুরোপুরি স্পষ্ট এবং এ পর্যন্ত বহুবার এই সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে তিনি আরো বলেন আমেরিকা ইউরোপ এমন সময় ধরনের দাবি করছে যখন তারা গোটা পশ্চিম এশিয়াকে নানা ধরনের অস্ত্রের গুদামে পরিণত করেছে আগ্রাসী দেশগুলোকে অস্ত্র দিয়ে ভরে দিচ্ছে তাদের এসব অস্ত্র না পেলে নিশ্চিতভাবে ইহুতিবাদী দখলদারেরা দখলকৃত অঞ্চলে সত্তর বছরের বেশি সময় ধরে টিকে থাকতে পারত না বিদেশে অভ্যুত্থান চেষ্টা নিয়ে জনবল্টনের বিরল স্বীকারোক্তি সাবেক মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন রবার্ট বলচন বাইরের দেশে অভ্যুত্থান পরিকল্পনা সহায়তা করা বিরল স্বীকারোক্তি দিয়েছেন সিএনএন জ্যাক জ্যাকট্যাপের সঙ্গে দু হাজার একুশ সালে ছয় জানুয়ারি ট্রাম্পের অভ্যুত্থান চেষ্টা নিয়ে আলোচনার সময় জন বলচন এই স্বীকারোক্তি দেন জন বলচন বলেন ট্রাম্প ছয় জানুয়ারি সতর্কতার সঙ্গে একটি পরিকল্পিত অভ্যুত্থান সফল করার মতো যথেষ্ট যোগ্য ছিলেন না এই সময় তিনি বলেন ওই অভ্যুত্থান পরিকল্পনায় কেউ সহায়তা করেননি অন্য দেশগুলোতে অভ্যুত্থান করতে হলে বহু কাজ করতে হয় কিন্তু ট্রাম্প যেটা করেছেন সেটা তা না তখন উপস্থাপক জ্যাক তাকে জিজ্ঞাসা করেন তিনি কোনো চেষ্টার কথা বলছেন জবাবে ভেনিজুয়েলার কথা উল্লেখ করার আগে বলচন বলেন আমি সুনির্দিষ্ট করে কিছু বলতে যাচ্ছি না কিন্তু সেই চেষ্টা সফল হয়নি এখানে আমাদের কিছু করার ছিল না কিন্তু অবৈধভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল বিরোধী নেতা তারা ব্যর্থ হয়েছে ২০১৯ উনিশ সালে জন বোল্টন যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তখন প্রকাশ্যে তিনি ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কে উৎখাতে চেষ্টা করেছিলেন মাদুরোকে উৎখাতে ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সহায়তা চেয়েছিলেন বিরোধী নেতা জন গুয়াইদো পেছন থেকে সমর্থন জন গুয়াইতোর অভিযোগ ছিল প্রেসিডেন্ট হিসেবে মাদুরের পুনর্নির্বাচন অবৈধ কিন্তু শেষ পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি সিএনএন এর সাংবাদিক প্রশ্ন করেন ভেনেজুয়েলা ছাড়াও আরো অনেক দেশ আছে যাদের কথা আপনি এখানে বলছেন না জবাবে তিনি বলেন আমি নিশ্চিত তেমন অনেক আছে উল্লেখ্য বিভিন্ন দেশে হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের অতীত রেকর্ড আছে কিন্তু বাইরের দেশে অস্থিরতা উস্কে দেওয়ার ভূমিকা নিয়ে মার্কিন কর্মকর্তাদের স্বীকারোক্তি খুবই বিরল সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টায় এমন স্বীকারোক্তি নিয়ে বিবিসি সাংবাদিকা ডিকেন্স ওয়ালে বলেন যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ পদগুলোর একটিতে দায়িত্ব পালন করছেন বলচন হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি বাইরের দেশে অভ্যুত্থান উস্কে দেওয়া নিয়ে তিনি কার্যত গর্ব করলেন বাইডেনের সফরে কোনো লাভ নেই প্রতিরোধী লক্ষ্য বাস্তবায়নের উপায় বলছে হামাস ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পদস্থ কর্মকর্তা বলেছেন গাজাবাসীরা মনে করে বাইডেনের সফরে তাদের কোনো লাভ হবে না সুতরাং তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র উপায় প্রতিরোধ তেরোই জুলাই সৌদি আরবের আমন্ত্রণে জো বাইডেনের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে কয়েকটি আরব দেশের কর্মকর্তা যোগ দেন সৌদি আরবের পর বাইডেন ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তা সহ ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করার কথা রয়েছে আলমনিচর বার্তা সংস্থা জানিয়েছে হাম্বাসের পদস্থ কর্মকর্তা ইয়াহিয়া মুসা বলেছেন বাইডেন ফিলিস্তিনিদের আশঙ্কাকে গুরুত্ব দেবে না কূটনৈতিক অধ্যায় এ দখলদারিত্বের অবসান হবে বলে মনে হয় না সুতরাং প্রতিরোধী লক্ষ্য বাস্তবায়নের একমাত্র উপায় বলে তিনি মন্তব্য করেন ফিলিস্তিনের কর্মকর্তা বলেন বাইডনের সফর অনুষ্ঠিত হচ্ছে নেটোর আঞ্চলিক পরিকল্পনার অংশ হিসেবে নেটো চাই ইসরায়েল সহ একটি আরব দেশকে নিয়ে একটি সামরিক জোট গঠন করতে ওই জোট গঠিত হলে ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা নস্যাৎ হয়ে যাবে কাজেই পশ্চিম দিশ ইসরায়েলের অভ্যন্তরে সামগ্রিক প্রতিরোধ কঠোর করাই ওই জোটকে মোকাবেলা করার উপায় উল্লেখ্য অধিকৃত ফিলিস্তিনের মার্কিন প্রেসিডেন্টের সফর নিয়ে অঞ্চলের মানুষ ও ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইতালীয় সংস্থাগুলি ইরানের সাথে কাজ করতে আগ্রহী বললেন আমির আব্দুল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন যে ইতালীয় কোম্পানিগুলো ইরানের সাথে সহযোগিতা করতে যে ইচ্ছা দেখিয়েছে তাতে তিনি মুগ্ধ হয়েছেন দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ইতালি ইরান চেম্বার অব কমার্সের আমন্ত্রণে মঙ্গলবার রোমে আমি ইতালীয় বেসরকারি খাতের কোম্পানিগুলোর সাথে দেখা করেছি শীর্ষ ইরানি কূটনীতিক তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছেন ইরানের সাথে কাজ করার জন্য তাদের আগ্রহ খুবই চিত্তাকর্ষক ছিল সরাসরি তেহরান রোম ফ্লাইট পুনরায় চালু করা হলে আমাদের যৌথ প্রচেষ্টার জন্য সহায়ক তিনি যোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতালি ও ভ্যাটিকানে অবস্থানকালে উচ্চ প্রোফাইল বৈঠক করেছেন আমির হিয়ান ইতিমধ্যে ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার সোমবারের আলোচনা এবং ইতালীয় শিল্প মালিক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের সাথে তার বৈঠককে গঠনমূলক এবং ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন তিনি যোগ করেছেন যে তিনি তার ইতালীয় প্রতিপক্ষের সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন তার মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতার বিষয়ে দুই সালে স্বাক্ষরিত প্রোটোকলের ভিত্তিতে সংসদীয় কূটনীতি সক্রিয় করা পনেরো দফা আলোচনায় মেলেনি সমাধান লাদাখ নিয়ে ফেরে সেনা বৈঠক ভারত চীনের লাদাখ সীমান্তে কিছুটা কেটেছে যুদ্ধের মেঘ তবে লালফৌজের আগ্রাসনে দুই দেশের সম্পর্ক যে ফাটল ধরেছে তা মেরামত করা সহজ নয় এহেন পরিস্থিতিতে ফের একবার সামরিক স্তরের বৈঠকে বসতে চলেছে ভারত ও চীন সংবাদ সংস্থা এএনএ সূত্রে খবর জুলাই সতেরো তারিখ বৈঠকে বসবেন ভারত ও চীনের সেনাবাহিনী কমান্ডাররা এর আগে দুই দেশের বাহিনীর মধ্যে পনেরো দফা আলোচনা হয়ে গিয়েছে কিন্তু সীমান্ত বিবাদ মেটাতে সে অর্থে বড় কোনো সাফল্য মেলেনি এখন পরিস্থিতিতে এবারে বৈঠকের উদ্দেশ্য হচ্ছে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষের কেন্দ্রগুলি থেকে সেনা প্রত্যাহার ও শান্তি বজায় রাখা লালফৌজের সঙ্গে আলোচনায় ভারতের প্রতিনিধিত্ব করবেন ফায়ার অ্যান্ড ফিউরি কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এশেন গুপ্ত সূত্রে খবর লাদাখ সীমান্তের চুষো বসবে সীমান্ত সমাধান চেয়ে বৈঠকে বসেন ভারত এবং চীনের বিদেশমন্ত্রী জি টোয়েন্টি দেশগুলো বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে চীনা বিদেশমন্ত্রী ওয়াং সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে বৈঠক করেন তিনি টুইট করে বৈঠকের কথা জানান জয়শঙ্কর তারপরে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে দুই দেশের সেনাবাহিনী উল্লেখ্য থেকে পূর্ব লাদাখে মুখোমুখি ভারত ও চীনের সেনাবাহিনী গালন উপত্যকা সংঘর্ষের পর পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে প্যাংকং রত সংলগ্ন ফিঙ্গার এলাকাগুলিতে সেখানে অল্পের জন্য যুদ্ধের হাত থেকে রক্ষা পায় পরমাণু শক্তিধর দুই দেশ তবে লাগাতার আলোচনার মাধ্যমে গত বছরের ফেব্রুয়ারি মাসে প্যাংকং থেকে ও সরিয়ে নিয়েছে দুই দেশ এবার গোটা পূর্ব লাদাখ জুড়ে সেনা প্রত্যাহারের উদ্দেশ্যে আলোচনা চলছে দুই দেশের মধ্যে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যেতে পারেন গোতাবায়া দাবি ডেইলি মিররের শ্রীলঙ্কা প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্সে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে রওনা দিতে পারেন বুধবার যেকোনো সময় সিঙ্গাপুরের উদ্দেশ্যে মালদ্বীপ ছাড়বেন বলে শ্রীলঙ্কা সংবাদ মাধ্যম ডেইলি মিরর দাবি করেছে মালদ্বীপের একটি সূত্র ডেইলি মিরোরকে তথ্য জানিয়েছে বলে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এদিকে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্সে বুধবারই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে শ্রী স্পিকার বলেন ঘোষণা মতে প্রেসিডেন্ট পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন গোতাবায় রাজাপের পক্ষ থেকে বলা হয়েছিল জুলাই তিনি পদত্যাগ করবেন গোতাবায় প্রধানমন্ত্রী রনেল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে এরই মধ্যে মঙ্গলবার রাতে দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যান গোতাবায়া দশকে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ